প্রশ্ন যখন ক্রিনজার অশ্লীল ভিডিও বানানো তখন আমাদের টিকটকাররাই সেরা। বাট আমার প্রশ্ন হচ্ছে এরা টিকটক কেন বানায়? আফা কি ভাই, কই আপনি টিকটক করে মাসে কয় টাকা পান? টাকা পান না তাই করেন কি লিগা? এই জন্যই বলে আপনারা টিকটকারদেরকে তাদের টিকটক ভিডিও নিয়ে অন্তত কিছু বলেন না, কারণ তারা নিজেরাই জানে না তারা টিকটক কেন বানায়। সেখানে আমরা সারাদিন ধরে ভ্যা ভ্যা করে গেলেও তো তাদের মাথায় কিছু ঢুকবে না, তাদেরকে শয়তানের লাড়াছাড়া দিবেই। হে গাইস, দিস ফারাবি, আর আপনারা দেখছেন টিকটক রিভিউ উইথ হালকা রোস্টের ফার্স্ট এপিসোড। সো আজ আর কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। বেসিক্যালি এই ভিডিওতে আমি কিছু টিকটক ভিডিও নিয়ে কথা বলবো যেগুলা আসলেই ক্রিঞ্জ। সরি বাট তোমাকে এটা মানতে হবে যে তুমি একটু ইম্যাচিওর আছো। দেখো ভাই, তুমি এটা কোনোভাবেই বলতে পারো না, এত বড় একটা মায়া তার উপর তোমার সাথে আবার প্রেম করতেছে, এতটাও ছোট না যে তুমি তাকে ইম্যাচিওর বলবে, কারণ ইম্যাচিওর হলে আর যাই হোক তোমার সাথে প্রেম করতো না। কোথায় দেখো তো কোথায়, চুপ করে থাকলে তো চলবে না, তোমাকে বলতেই হবে। বলো বলো, পিছনে দেখো, সামনে দেখো, উপরে দেখো, নিচে দেখো, ঠিকই তো আছে। হাই রে কপাল। আরে আপু, ম্যাচুরিটি সামনে পিছে কিংবা উপর নিচে থাকে না রে, এটা আপনার চিন্তা ভাবনা আর আচার ব্যবহারেই প্রকাশ পায়। বাট আপনি যা করতেছেন ভাই, তুমি ঠিকই বলছিলা, এই মায়া এখনো পুরা ইম্যাচুর। বাট আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটা ইম্যাচুর বাচ্চা মায়ের সাথে তুমি কেমনে প্রেম করতেছো? হ্যাঁ জানি না। এই ওয়েট ওয়েট, এটা কি হইলো? ওই বার টু ভিডিওটা একবার চালাতো। হ্যাঁ ঠিকই তো আছে, একটা ছেলে তার জিএফের কান্দে হাত রাখা কি সুন্দর গেটআপে দাঁড়াইছিল, ভালোই লাগছিল। কিন্তু এই কালারফুল ছেলেটা এসে তারে মারলো কেন? কিছুই তো বুঝলাম না। এই থামেন থামেন, কালারফুল পোলাটা মনে হয় কিছু বলতেছে। হ্যাঁ ঠিকই তো আছে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি ছেলেটা কিছু একটা বলতেছে। ওই বার টু ভিডিওটা আবার লাগাতো উইথ ফুল মিউজিক। এই জন্যই আজও আমি সিঙ্গেল। ওয়েট, তবে আমার একখান প্রশ্ন আছে, আপনার মধ্যে ভালোবাসা ঠুসে ঠুসে ভরা আছে মানলাম, বাট হাঁটার এটা কি স্টাইল রে ভাই? প্লিজ আমার একটু শিখায় দেন, আমিও আজকেন পটাতে চাই। আমি দুধের দেওয়া তুলসী পাতা না, আবার নিম পাতাও না। ফার্স্ট অফ অল আপনি একজন জলজ্যান্ত মানুষ, পাতা হতে যাবেন কেন? হ্যাঁ, আর সেকেন্ডলি তুলসী পাতা দুধে ধোয়া হয় কখন সেটাই আজ অব্দি দেখলাম না। আমি হলাম তামাক পাতা। হোয়াট দা আবুল তাবুল কথা, তামাক পাতা কেমনে রে ভাই? যে আমাকে জ্বালাবে সে নিজেও জ্বলবে। থামেন মিয়া, আমার বয়ে গেছে আপনাকে জ্বালাতে, আর এসব নেশা টেশা করার কোনো ইচ্ছেই আমার নাই। ওয়েট ওয়েট, দুজন হাইটা আসতেছেন, আসেন কোনো প্রবলেম নাই, বাট পিছনে এভাবে গুতা দেওয়ার কি আছে সেটাই ঠিক বুঝলাম না। ধুরু, আমি তো ভুলে গেছিলাম, এগুলাই তো টিকটকারদের পিআরওটিআই ভিএ। বাপরে না জানায় বিয়ে করে ফেলছেন, বাহ। তাই এখন কি বলা যাবে যে এই মায়ের মধ্যে আপনি কি এমন গুণ দেখলেন যে বাপকে না জানায় বিয়ে করতে হইলো? কারণ ওর আছে টিকটকে 1 মিলিয়নের উপরে লাইক, আর খুব ভালো রিঅ্যাকশন দেয়। বাহ বাহ বাহ, কি চমৎকার কোয়ালিফিকেশন! এখনকার মেয়েগুলার মধ্যে তো এইগুলাই থাকা দরকার, নইলে তারা মেয়েই না। মা, তোমার নাম কি? আমার নাম টিকটক কুইন নিশু। হোয়াট এ নাম, পুরাই চমৎকার, টিকটক কুইন নিশু। তার মানে এই পোলার নাম হওয়া উচিত টিকটক কিং শিশু। এক কাজ করো, আমার বাপের হাসির রিয়াকশনটা দেখাও। হ দেখাও না দেখাও, আমরাও একটু বিমোহিত হয়ে যাই তোমার বউয়ের মুখের মিষ্টি হাসি দেখে। আয় হায়, এটা কি দেখালি রে বোন, এটা হাসি নাকি ফাটা বাঁশের বাঁশি? ওয়েট ওয়েট, এই হাসি কোথায় যেন দেখছি মনে হয়। কোথায় দেখছি? ও হ্যাঁ মনে পড়ছে, এটা তো আমাদের সবার প্রিয় টিকটকার। আমি চাইলে অনেকগুলো প্রেম করতে পারতাম, কিন্তু বিশ্বাস কর আমি তোর মতো একটা ভাইরাল ডায়লগ শোনাও।
पुष्पा पुष्पराज আপনারা নিশ্চয় এগুলা দেখতে দেখতে বোরিং ফিল করতেছেন, আর বোর হওয়ারই কথা, হাজার হলেও টিকটক তো বেশিক্ষণ হজম করা যায় না। যাই হোক, আপনাদের কথা ভেবে আপনাদের মনকে আরেকটু চাঙ্গা করে দিতে চলুন একটা গান শুনে আসা যাক। দীপালাঙ্গি আর বেসাকা পালাঙ্গি আর বেসাকা আন্দার মেদের দাদা ও বাবা আটা বাবা ও বাবা আন মামা ও বলে আর বেসা। ওয়েলকাম ব্যাক গাইস, যারা এখনো সাথে আছেন ভিডিওটা এনজয় করতেছেন তাদেরকে বলি, এই ভিডিওতে যদি 1000 কমেন্ট আর 10000 লাইক পূরণ করে দেন তাহলে এই টিকটক রিভিউ উইথ হালকা রোস্ট এপিসোডের একটা করে এপিসোড প্রত্যেক সপ্তাহে আসবে। কিরে ভাই, এটা কি তেলের বিজ্ঞাপন নাকি? তেলের ব্যবসা করতে পারেন, তেলের বহুমুখী গুণ, কিন্তু বিষয়টা তো ঠিক মাথায় ঢুকছে না। চামচারা লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ। তেলের যে দাম তাতে তো বিজ্ঞাপন বানানোর কোনো দরকারই হয় না, কারণ বর্তমানে তেল বেচার মানুষের থেকে কেনার মানুষ বেশি। এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি। তারপরে যদি বিজ্ঞাপন করানোর দরকারই হয় তাহলে বড় বড় সুপারস্টার শাকিব খান, আপু বিশ্বাস, মুনমুন, ময়ূরী এদেরকে দিয়ে করাবে, টিকটকারদের দিয়ে কেন? হোয়াই? এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি, তেলের ব্যবসায় খুলবে কপাল, তেলের কারবার করেন মিয়া। আর এর অবস্থাটা একবার দেখেন, গলায় গেন্দা ফুলের মালার মতো করে সয়াবিন তেলের বোতল ঝুলায় রাখছে। এ কথা আমার নয় ভাই, বলেছেন জ্যোতিষীটিয়া। দেখে মনে হচ্ছে গেন্ধা না, আজ তো একটা গাধা। আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে, মানে এতটাই বাচ্চা যে এখনো ফিডার্স আছে কিনা আমার সন্দেহ। যাই হোক, একটা বাচ্চা পোলা ফুল নিয়ে গিয়ে তার খালার বয়সে একজনকে দিল, হাঁটু গিরে তার মানে প্রপোজ করলো। এই জন্যই আমার মতো বুইড়া পোলা পায় না এখনো সিঙ্গেল, একটা আফসোসের নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো রাস্তা নাই। কে আছেন আমার মতো সিঙ্গেল, কমেন্টের দুই পা তুইলে একটু খাড়ায়েন তো। ও, তার মানে ওই পিসির ভিডিওটা এই পোলাটা দেখতেছিল। শেষ, খতম। যেভাবে ফোনটা রাখলো আমার তো মনে হয় না তার আর বেঁচে থাকার ইচ্ছে আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই যে আমি বললাম, দুঃখে কষ্টে নোংরা পচা একটা পানার পুকুরে ডুব দিয়ে দিল, কষ্টটা ফিল করেন নাকি আপনারা চান আমিও এইভাবে পানার পুকুরে গিয়ে ডুব দেই? তাইলে প্রপোজ মি বালিকারা, প্রপোজ মি। দেখতে পাচ্ছি একটা ছেলে সিয়ারে বৈশা বৈশা তাহার দাঁত বিরাস করতেছে। এই আপনারা আবার এটারে ক্রিঞ্জ বইলেন না তাইলে কিন্তু তারা আবার রাগ করবে। এখন মনে হচ্ছে কেউ তারে কিছু একটা বললো, তার জন্য সে রুমে চলে গেল। হোয়াট, এটা কি হইল? সোজা বরের সাজে সামনে থেকে কোনো মেয়ে কিছু বলছে নাকি? না, মিউট করে কিছু বোঝা যাচ্ছে না। ওই বাট্টু, আবার তালা ভিডিওটা উইথ ফুল মিউজিক। তার মানে বিয়ের কথা গানের মধ্যে বলছিল। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। পারফেক্ট অভিনয় ভাই, একেবারে পারফেক্ট অভিনয়। আমার কাছে অস্কার দেওয়ার ক্ষমতা থাকলে আমি কিছু না হলেও আপনার একটা 6-7 ইঞ্চির অস্কার দিতামই। তোমরা অনেকেই সব সময় আমারে অত্যাচার করো। না না, এটা কিন্তু তোমরা একেবারেই ঠিক করো না। সে মহান, চিরকল্যাণকর, দেশ ও দশের মানুষের জন্য, তোমরা কোনোভাবে তার উপর অত্যাচার করতে পারো না। আজকে দেখো চাইতে পারতেছি না, তারপর নিজেকে সুন্দর করতেছি। হ্যাঁ দেখছো তো, তাকাতেই পারছে না তার উপর চেষ্টা করতেছে নিজেকে সুন্দর করতে। কাদের জন্য এটা? হ্যাঁ, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য, যাতে করে তোমরা একটু বেশি বিনোদন পাও। বাই দ্য ওয়ে, আপনার হাতে ওইটা কি, মানে কি দিয়ে চোখের উপর থেকে আটা ময়দাগুলো সরাচ্ছেন? আরে এটা তো মনে হচ্ছে সামুসের পশ্চাৎ দিক। বারে খালাম মা, বাহ, আপনি আসলেই হেভি একটা ট্যালেন্টেড মানুষ। একটা প্রোডাক্টে টাকা বাঁচাই দিলেন আপুরা, আপনারা কিন্তু টেরাই মারতে পারেন, খরচ বাইসা যাবে। দেখছো, আর কালা বলবেন আমাকে, ঠিক আছে? কেউ বলবেন না, ঠিক আছে, কেউ বলবেন না। আর বলবেনই বা কেমনে, দেখছেন তো কি সাদা হচ্ছে, একেবারে মুরগির গু না মানে 2 টাকা তিতলের আচারের মতো।
ওয়েট ব্রাদার, আচার খাইতে যাচ্ছেন? দরকার নাই, বুঝতে পারছি আপনারা আবারও বোরিং ফিল করতেছেন। কোনো প্যারা নাই, আপনাদের জন্য থাকছে দিলকে কিল করার মতো আরো একটা সুইপার গান। সো এনজয়। আবার কে চুপাও তুজে সিনে সে লাগানা হে, প্যার মে তেরে হাথ সে গুজারো জানা হে, ইতনা প্যার কিসি সে পহলি বার আ রাহা হো, লা 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 লা। ওয়েলকাম ব্যাক গাইস। না এবার আর লাইক কমেন্ট করতে বলবো না, এবার শুধু দেখাবো। আরে ফিল্টার চেঞ্জ করো। কেন কেন কেন, ফিল্টার মারার অধিকার কি শুধু তোমাদেরই আছে? পোলা করে নাই, তাদের কি ইচ্ছা করে না একটু সুন্দর দেখাইতে, কারো কিরাস হইতে? ফোটা তো পিঙ্ক কেন, পাবলিক তো ভাববে আমি তোমাকে কিস করছি, বুঝছো? হ সবারে তো আপনার ভোলা ভালা মনে হয় যে কোনটা ফিল্টার আর কোনটা সুম্মার কালার বুঝবে না। নাটক বাদ দেন, বুঝছেন আসল কথায় আসেন। আরে আমি কিন্তু ফিল্টারও দেই নাই, ঠিক আছে? এই জন্য আমার পোলা টিকটকারদের ভালো লাগে, কারণ তারা মুখের উপর সত্যিটা বলে দিতে পারে। রাজি হোস না ভাই, রাজি হোস না, এরা সলো নাময়ী, আজ ভালোবাসার কথা বলতেছে, কালকে টাকা কত আছে সেইটা বলবে। বিশ্বাস কর ভাই, এদের এটা ভালোবাসা না, ভালোভাবে ফাঁসা। সরি আমি প্রেম করব না। সাব্বাস ভাই সাব্বাস, এই না হলো বাঘের বাচ্চা, থুক্কু বাপের বাচ্চা, দেখ কেমন লাগে। এখন তোরা দুইজন কি করবি? হ্যাঁ কি হইলো কি হইলো, এটা ও মা গো টুলা, পোলা রাজি হয় নাই তো কি হইছে, তার ছায়ার উপরে সুম্মা খাচ্ছে। প্লিজ কেউ আবার চিৎকার দিয়ে বললেন না যে এগুলা ক্রিঞ্জ, এগুলা ক্রিঞ্জ, তাইলে কিন্তু তাইলে আর কি, এগুলা আসলেই ক্রিঞ্জ। দূর কলমটা ভেঙে গেল, ব্যাপার না ভাই, আর একটা কিনে নিও, পাঁচ টাকা দাম, আর এক ডজন নিলে তো আরো কম পাবে। কারো সাথে কারো সম্পর্ক ভালো থাকলে তার থেকে তার বয়সটা জানতে চাইতেই পারে, এখানে প্রবলেমের কি আছে সেটাই তো বুঝলাম না। আম্মু বইলো না। আম্মু কে রে ভাই, আমি কি ঠিক শুনলাম নাকি আমার কান মান গেছে গা? আম্মু বইলো না। না একেরে ক্লিয়ার এটাই কইছে, শেষ, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। পৃথিবী ধ্বংসের দিকে চলে গেছে, আর দেরি নাই, মাসেলে একসাথে টিকটক করতেছে, তাও আবার রোমান্টিক সং এ। বাহ খালাম্মা বাহ, আপনার জন্য একটা জোরে হাত তালি, আপনি আমাদের দেশের গর্ব, সকল মায়েদের উচিত আপনার মতো হওয়া। ছোট করে কয়েকটা কথা বলে শুনেন, টিকটক অ্যাপটা কিন্তু খারাপ না, খারাপ হচ্ছে ওখানে থাকা কিছু মানুষের মস্তিষ্ক, তাদের কাছে একটা ইচ্ছে, যে কোনো মূল্যে যে কোনো ভাবে ফেম কামাইতেই হবে, যার ফলে তারা যা মন চায় তাই করে বেড়াচ্ছে, কোনটা ক্রিঞ্জ কোনটা অশ্লীল এগুলা ডাজেন্ট ম্যাটার। আপনি কিন্তু চাইলেই টিকটকের মধ্যে ভালোভাবে ভালো কিছু ভিডিও বানিয়ে ভালো ফেম কামাইতে পারেন, আর আপনাদের উচিতও কিন্তু সেটাই, কারণ বর্তমানে টিকটকে 3-5 মিনিট ডিউরেশনের ভিডিও দেওয়া যাচ্ছে, কয়েকদিন পর 5-10 মিনিট ডিউরেশনের ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তাইলে চিন্তা করেন ইন ফিউচার টিকটক অ্যাপটা কোথায় গিয়ে দাঁড়াবে, আর যদি বাই এনি চান্স গুগল অ্যাডসেন্স এর অধীনে চলে যায় তাইলে তো সোনার হরিণ আপনাদের হাতে, বাট তখন কিন্তু এইসব ট্যালেন্ট ফুঁয়ে উড়ে যাবে, এই যে লিপসিং নাসানাসি এগুলা। তাই বলছি এখনো সময় আছে, ভালোভাবে ভালো কিছু করেন, ভালো হবে। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, আই হোপ আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন বক্সও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, চলে আসবেন যে কোনো সমস্যায়। আল্লাহ হাফেজ।